সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি পাঠ নিয়ে। স্বাগতম সবাইকে আজকের পাঠে। তো যথারীতি আমি তোমাদের সাথে আছি। দিদার হোসেন, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের পাঠের বিষয় প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণী, পাঠস্বাস্থ্যবিধি, পাঠ্যাংশ সংক্রামক। পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে এই পাঠের প্রথম অংশ নিয়ে আলোচনা করছি, আজ আলোচনা করব দ্বিতীয় অংশ নিয়ে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আশা করি, এবং ধৈর্য সহকারে সংক্রামক রোগের ওপর যে বিষয় পাঠটি রয়েছে তার সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে। পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। সবাই ক্যামেরার দিকে তাকাও, অর্থাৎ সবাই মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও এবং দেখো কি ছবি দেখতে পাচ্ছ। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। হামে আক্রান্ত শিশু, যক্ষা আক্রান্ত রোগী, গুটি বসন্ত আক্রান্ত রোগী, এবং একজন দেখা যাচ্ছে এইভাবে পেট ব্যথা করছে এবং বমি করছে, টাইফয়েড আক্রান্ত রোগী। এগুলা কি আসলে? পূর্বের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে আগেই একটা ধারণা দিয়েছিলাম যে সংক্রামক কী এবং সংক্রামক কীভাবে ছড়ায়। তো এইগুলো হচ্ছে সেই সংক্রামিত রোগের কিছু উদাহরণ। তো আমরা আবার দেখছি হামে আক্রান্ত শিশু, যক্ষা আক্রান্ত শিশু, গুটি বসন্ত আক্রান্ত শিশু, এবং দেখতে পাচ্ছ টাইফয়েড আক্রান্ত শিশু। আরো কিছু ছবি দেখি। দেখো এই রোগটা কিভাবে ছড়ায়। আমরা পূর্বের ক্লাসে জেনেছিলাম হাসি মাধ্যমে জীবাণু ছড়ায়। এখানে আরো কিছু প্রাণীর ছবি আমরা দেখতে পাচ্ছি, যেমন ইঁদুর, বিড়াল, কুকুর, বাদুড়। এই প্রাণীগুলো বিভিন্ন রোগ ছড়ায়। আগের ক্লাসে তোমরা ধারণা লাভ করছো, আজকে দেখবো যে কোন প্রাণীগুলোর মাধ্যমে কি ধরনের রোগ ছড়াতে পারে। তো এখন আমরা আলোচনা করব সংক্রামক রোগের প্রকারভেদ নিয়ে। সংক্রামক রোগ বিভিন্ন মাধ্যমে ছড়ায় এবং তার উপর নির্ভর করে এর প্রকারভেদ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বায়ুবাহিত রোগ। আমরা বায়ুবাহিত রোগ নিয়ে আলোচনা করবো। এখন বায়ুবাহিত যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে রয়েছে গুটি বসন্ত, যক্ষা, হাম, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। অর্থাৎ আমরা বাতাসে যে সমস্ত রোগ ছড়ায়, অর্থাৎ বায়ুর মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তাদেরকে আমরা বলি বায়ুবাহিত রোগ। যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বাতাসের মাধ্যমে ছড়ায়, এগুলো আমরা সাধারণত বলি বায়ুবাহিত রোগ। এরপর দেখি বায়ু ছাড়াও আরেকটি মাধ্যমে মানুষের রোগ ছড়ায়, সেটা আমরা সবাই জানি। দেখি সেই জিনিসটা কি, সেটা হচ্ছে পানিবাহিত রোগ। অর্থাৎ কিছু রোগ আছে বাতাসের মাধ্যমে ছড়ায়, কিছু রোগ পানির মধ্যে ছড়ায়। তাহলে নাম্বার এক দেখলাম আমরা যা বায়ুবাহিত রোগ। এখন নাম্বার দুই আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যমে ছড়ায়, বা পানির মাধ্যমে কিছু রোগ ছড়ায়। এই পানির মাধ্যমে যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। তোমরা একটু পরে দেখতে পারো যে পানিবাহিত রোগগুলো কি। পানিবাহিত রোগ হলো যে সকল রোগ বা জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে। অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে, আমি ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করে, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় এবং টাইফয়েড। এগুলো উল্লেখযোগ্য পানিবাহিত রোগ, এই জন্য সবসময় আমাদের বিশুদ্ধ পানি পান করতে হয়। আর কি ধরনের সংক্রামিত রোগ রয়েছে আমরা দেখি। সোয়াচে রোগ, কিছু রোগ রয়েছে সোয়াচে, অর্থাৎ খুব সহজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ বাড়িতে যদি
গড়ে কারো যদি শুধু একবার এই রোগটি হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে এই রোগটি দ্রুত অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে, অথবা প্রতিবেশী কারোর সাথে হলো এই রোগটি ছড়িয়ে পড়ে। এই ধরনের রোগে বলা হয় সোয়াচে রোগ। এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সোয়াচে রোগ হচ্ছে করোনা ভাইরাস। আমরা জানি কোভিড-19 এই রোগটি এতই সংক্রামিত যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তা আরও এরকম অনেক সোয়াচে রোগ রয়েছে, যেমন ফ্লু, ইবোলা, হাম ইত্যাদি, এগুলো হচ্ছে একটি সোয়াচে রোগ। এইডসও এক ধরনের সোয়াচে রোগ, তবে এইডস রোগীকে কেউ স্পর্শ করলে এই রোগটি ছড়ায় না। এটি ছড়ায় এইচআইভি ভাইরাস নামের এক ধরনের ভাইরাসের কারণে এইডস রোগটি ছড়ায়। এই রোগটি ছড়ানোর প্রক্রিয়া একটু ভিন্ন ধরনের, যেমন ধরুন একজনের শরীরে যদি এইচআইভি জীবাণু থাকে, সে যদি কাউকে রক্তদান করে তখন তার শরীরে এই রোগটি ছড়িয়ে পড়ে। এইচআইভি সম্পর্কে বা এইডস রোগ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবো। আপাতত আমরা জানলাম যে সমস্ত সোয়াচে রোগ রয়েছে তার মধ্যে রয়েছে ফ্লু, ইবোলা, হাম, করোনা ভাইরাস ইত্যাদি, এগুলো হচ্ছে প্রচণ্ড সোয়াচে রোগ। আরও কিছু রোগ ছড়া, যেমন প্রাণী ও পোকামাকড় বাহিত রোগ। কিছু প্রাণী রয়েছে, যেমন আমি ইতিপূর্বে তোমাদেরকে কিছু ছবি দেখেছিলাম, যেমন কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুর, এই সমস্ত প্রাণী কিন্তু অনেক রোগের জীবাণু বহন করে এবং এদের মাধ্যমে মানবদেহে রোগ ছড়িয়ে পড়ে। তাই যে কোনো বন্য প্রাণী আমাদের প্রয়োজন না হলে আমরা সেই বন্য প্রাণীগুলোকে স্পর্শ করবো না, কিংবা বন্য প্রাণীর মাংস আমরা খাবো না, কারণ বন্য প্রাণী থেকে অনেক ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে। প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ, এই রোগগুলো কি বিভিন্ন প্রাণী পোকামাকড়ের মাধ্যমে কিছু জীবাণুবাহিত রোগ ছড়ায়। যেমন কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক রোগ ছড়ায়, অর্থাৎ কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। আমরা জানি কুকুরের কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, অর্থাৎ পাগলা কুকুর, যে কুকুরগুলো একটু বিষাক্ত ধরনের, সে ধরনের কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়। মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায়। তো এইভাবে ইঁদুর এবং বাদুর, তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ছড়াতে পারে। এভাবে প্রাণী পোকামাকড়ের কারণে রোগ ছড়ায়। তাহলে আমরা জানতে পারলাম যে সংক্রামক চার ধরনের, একটা হচ্ছে বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, সোয়াচে রোগ এবং প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ। এই চার প্রকারের সাধারণত সংক্রামক রোগগুলো সংক্রামিত হয়ে থাকে। আমি আবার বলছি, বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, সোয়াচে রোগ এবং পোকামাকড়, প্রাণী ও পোকামাকড়ের বাহিত সংক্রামক রোগ। তোমরা বিষয়টি মনে রাখবে। এখন আমরা আলোচনা করি। এই আলোচনা আমরা দেখব, আমি তোমাদের একটি ছক দিয়েছি, এই ছকের মতো তোমাদের খাতা নিয়ে একটি সুন্দর ছক তৈরি করো। ছকে সংক্রামের রোগ আর শ্রেণীবিন্যাস, যেমন ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ছকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি। আমরা ডান পাশে রয়েছে রোগের প্রকারভেদ, যেমন বায়ুবাহিত রোগ, এই বায়ুবাহিত রোগগুলোকেও তোমরা রোগের নাম লিখবে। পানিবাহিত রোগ, এই পানিবাহিত রোগের নাম লিখবে। সোয়াচেরাগুলোর নাম লিখবে। প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগের নাম লিখবে। আমার আলোচনায় ইতিমধ্যে আমি বায়ুবাহিত, পানিবাহিত, সোয়াচে এবং প্রাণী পোকামাকড় বাহিত রোগের বিবরণ বর্ণনা করেছি। তোমরা আশা করি সুন্দর করে খাতায় লিখতে পারবে। এখন দেখবো সংক্রামিত রোগ প্রতিরোধের উপায়। এই যে সংক্রামিত রোগ রয়েছে আমাদের বিভিন্ন ধরনের, এই রোগগুলো থেকে আমরা কীভাবে আসলে বাঁচতে পারি। এরা যেমন হাসি কাশির সময় মুখ ঢেকে রাখা, মাস্ক ব্যবহার করা, আমি আগে দেখেছিলাম কোনোতে হাসি আসলে দেওয়া, এইভাবে পোলিও টিকা গ্রহণ করা, ঔষধ গ্রহণ করা, এই ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে রোগ প্রতিরোধ করা যায়। একটা প্রতিরোধ আর একটা প্রতিকার। আমরা প্রথমে রোগের প্রতিরোধ সম্পর্কে জানব। সংক্রামক প্রতিরোধের উপায়, সংক্রামক প্রতিরোধের উপায় আমি ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি, এখন আরও বিস্তারিত বলছি। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে, সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন। হাসি কাশির সময় টিস্যু, রুমাল এবং হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশপাশ পানি জমতে পারে এমন আবর্জনা, যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, এখানে যাতে কিছুতেই পানি জমে না থাকে, কারণ এখানে জমে থাকা পানির ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের
বাহক মশার ডিম পারে। প্রয়োজনীয় টিকা নিয়ে অস্বাস্থ্যকর খাবার পরিহার করে আমরা রোগমুক্ত থাকতে পারি। অর্থাৎ বাড়ির আশেপাশে যে কোনো টবে ইত্যাদি খোলা জায়গা যাতে পানি জমে না থাকে, এই বিষয়টা আমাদের পরিষ্কার থাকতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, এভাবে আমরা সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি। বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে আমি এখন সংক্রামক রোগ প্রতিকার সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রতিরোধ হচ্ছে রোগ যাতে না হয় আমাদের শরীরে, সেই ধরনের প্রিকশন অর্থাৎ পূর্বে কিছু প্রস্তুতি গ্রহণ করা। আর যখন আমাদের রোগ হয়ে যায় তখন কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হয়, চিকিৎসা করতে হয়। অর্থাৎ তখন রোগটিকে বিভিন্ন ঔষধ ব্যবহার করে বা বিভিন্ন ধরনের পরামর্শ গ্রহণ করে এই রোগ প্রতিকার করতে হয়। রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, কেউ যদি রোগাক্রান্ত থাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি। কিন্তু যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক মাথা ব্যথা হয়, তবে আমরা অবশ্যই ডাক্তার দেখা দেবো। অর্থাৎ প্রথমে আমরা কিছু প্রাথমিক চিকিৎসা করে দেখব যে আমাদের রোগগুলো সেরে যায় কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আমরা সবসময় ডাক্তারদের পরামর্শ গ্রহণ করবো। অর্থাৎ রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাবো, অর্থাৎ এই সংক্রামিত রোগগুলো ডাক্তারের কাছে গেলে অতি সহজেই ভালো হয়ে যাবে। এখন আলোচনা করি আগের মতোই, যে আমাদের একটি খাতা কলম নিয়ে আমরা এই তোমাদের দেওয়া ছকের মতো একটি ছক তৈরি করো। এখানে লেখো যে আমাদের কি করণীয়, অর্থাৎ রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। ডান পাশের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি, রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার তালিকা তৈরি করি। আমাদের অনেক কিছু করণীয় আছে, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, নিরাপদ পানি পান করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, হাত পরিষ্কার রাখতে হবে, যেভাবে হাসি কাশির মাধ্যমে রোগ না ছড়ায় তার জন্য মাস্ক ব্যবহার করতে হবে, প্রত্যেক কিছুক্ষণ পর পর হাত ধুতে হবে। এভাবে সংক্রামিত রোগ থেকে প্রতিরোধ করার জন্য আমাদের করণীয় বিষয় রয়েছে, এগুলো তোমরা খাতায় লিখো এবং এটি তোমাদের একটি ধরনের পাঠ্যক্রম। তোমরা পরবর্তী ক্লাসে আমি জানতে চাইলে তোমরা জানাবে। আমি দুটি দুদিনে দুটি দুটি পাঠ নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ স্বাস্থ্যবিধের উপর সংক্রামক নিয়ে আমার দুটি পাঠ ইতিমধ্যেই তোমরা দেখেছো। আজ আমি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক পড়লে এবং আমার আলোচনাটি বারবার দেখলে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি প্রশ্নগুলো পড়ছি, কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো। অর্থাৎ এই সংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করতে পারে তার পাঁচটি উপায়। বায়ুবাহিত রোগ কি, সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি, তোমরা ভিডিওটি বারবার রিপ্লে করে দেখলে অবশ্যই এই উত্তরগুলো পেয়ে যাবে এবং খাতায় লিখবে। আর আমাদের পরীক্ষায় কিন্তু ছোট প্রশ্নের সাথে কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকে, যেগুলো তোমাদের নিজের মতো করে অর্থাৎ পাঠ্যপুস্তকের আলোকে আলোচ্য সূচির আলোকে তোমাদেরকে লিখতে হয়। আমি সেই বিষয়ে তোমাদের আরও কয়েকটি প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমাদের বাড়ির কাজ। তোমরা সময় নিয়ে আলোচনা করে ভিডিওটি বারবার দেখে বিষয়বস্তু থেকে আলোচনা উত্তরগুলো লিখতে চেষ্টা করবে। সংক্রামক রোগ কীভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। দুই, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মধ্যে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি, এর কারণ কি। পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়, মিল অমিল কোথায়। হাসি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে রেখে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কোণের বাদ ব্যবহার করা ভালো কেন। তোমরা এগুলো বাড়ির কাজ, তোমরা এগুলো সমস্ত সুন্দর করে খাতায় নোট করবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা মনোযোগ সহকারে আমার দেওয়া বাড়ির কাজগুলো করবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আশা করি ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই শুভকামনা করেই শেষ করছি। খোদা হাফেজ।